গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসানুল্লাহ মাস্টারের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।